আমার সামনেটা দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো, ভাবো কতটা ওপরে আছি আমরা। তাহলে দেখো এখান থেকে কিন্তু পুরো টাওয়ারের ওপর থেকে সমস্ত হেনরি আইল্যান্ডটাকে কিন্তু ওয়াচ করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। দারুণ অপূর্ব এক দৃশ্য। 20-25 জনের যদি না হয় তাহলে কিন্তু এই লঞ্চগুলো ছাড়া হয় না। আমি বলবো হেনরি আইল্যান্ডের পরে কিন্তু এই জায়গাটা এসে ঘুরবেন, খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু মাছ ধরতে যখন যাই এই ট্রলারগুলো নিয়েই কিন্তু এখান থেকে মাছ ধরতে বেরোই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বকখালিতে যে এরকম একটা সুন্দর বিচ আছে সেটা আমি প্রথমবার জানতে পারলাম। আমরা কিন্তু এখানে এসে ভেবেছিলাম না লাল কাঁকড়া দেখতে পারবো, যেহেতু আজকের ওয়েদারটা অনেকটা খারাপ। কিন্তু যাই হোক, ভাগ্য সাথ দিয়েছে যে আমরা লাল কাঁকড়া দেখতে পারলাম। হাই, হ্যালো, নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। আজকে আমাদের 2 নম্বর দিন হচ্ছে বকখালিতে। তা এখানে এসে কি কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আমাদের টোটো বুকিং করা ছিল আর টোটোওয়ালাকে কল করলাম তো আসলো। তো এখান থেকে কত কি নেয় ভাড়া সমস্ত সব কিছু তোমাদেরকে বলবো। আর যে 5টা জায়গা দেখবো একটু কাকুর মুখ থেকে শুনে নেবো কোন 5টা জায়গা আমাদেরকে ঘোরাবে। নমস্কার, ভালো থাকবেন, হরে কৃষ্ণ। তা আমাদের এখানে 5টি জায়গায় বাবুদের ঘোরাবো। আপনার হেনরি আইল্যান্ড, বেনফিস, কার্গিল সি বিচ, ইকো পার্ক, ফেজারগঞ্জ, এই 5টি জায়গা আছে। আরেকটা জায়গা আছে অনেকটা দূর জায়গা, ওইটা আমরা রেট অতিরিক্ত ভালো মতন নিয়ে একটা, যেটা হচ্ছে আপনার লালগঞ্জ। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমার কাকার নাম্বারটা আমি কিন্তু পরে দিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের টোটোওয়ালা কিন্তু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে মেন 5টা জায়গা ঘুরতে। আর সব থেকে বড় কথা, এখানে আসলে যে জিনিসটা অনেকেই হয়তো জানে না, এখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। তো সেটা কিন্তু আমরা দেখতে পাবো কিনা জানি না, আর কাকু বলছে যাই হোক দেখা যাবে, সেটার জন্য কিন্তু অনেকটা এক্সাইটেড, মানে দেখতে পারবো কিনা। চলো যাই আর গিয়ে মেন 5টা জায়গা কিভাবে কি ঘুরতে হয় না হয় সমস্ত সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই মাত্র বেরোলাম টোটোতে করে, আর দেখো আর একটা জায়গায় পৌঁছে গেছি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, দেখো চারিদিকের জায়গাটা জাস্ট একবার দেখো কতটা সুন্দর, মানে সুন্দরবনের মতন প্রকৃতি কিন্তু চারিদিকে। আর এই গাছগুলো বেশিরভাগ দেখা যায় কিন্তু সুন্দরবনে। আমরা একটা জায়গায় নামলাম, মানে এই যে আমাদের করা আছে, তা এখানে কিন্তু কাউন্টার আছে, এই কাউন্টার থেকে কেটে নিতে হবে টিকিট, মাথা পিছু 10 টাকা করে নেয়, ঠিক আছে? তো এর ভেতর দিয়ে আমরা যাবো এখন বাইরে, আর ওইদিকে গিয়ে আর একটা নতুন একটা জায়গা দেখতে চলেছি, তোমরাও কিন্তু আমার সাথে দেখতে থাকো, খুব ভালো একটা জায়গা। যাই হোক, যেহেতু 5টা জায়গা কাকু আমাদেরকে ঘোরাবে বলেছে, তার মধ্যে কিন্তু সব থেকে বেস্ট ইন্টারেস্টিং একটা প্লেস হচ্ছে হেনরি আইল্যান্ড, যেখানে দেখা যায় হচ্ছে লাল কাঁকড়া। টোটোওয়ালা কাকু কিন্তু আমাদেরকে হেনরি আইল্যান্ডের ভেতরে নিয়ে এসে দাঁড় করালো, আর তারপরে কিন্তু অফিস থেকে চাবি নিয়ে আসলো, মানে কাকু কিন্তু নিজে দায়িত্ব করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবার ওপরে। আর ওপরে গিয়ে আমরা কিন্তু ওয়াচ টাওয়ারের ওপর থেকে এখানকার যে ভিউটা সেটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা কিন্তু হেনরি আইল্যান্ডের ভেতরে আসলাম কিছুক্ষণ আগে, তোমরা দেখতে পারলে টিকিট কেটে। তা টোটোওয়ালা কাকু কিন্তু আমাদেরকে নিচে দাঁড় করালো আর আমাদেরকে নিয়ে আসলো ওয়াচ টাওয়ারে, মানে কতটা উপরে আছি ভাবো। আর এখান থেকে ভিউটা দেখতে দারুণ, মানে অসম লাগছে কিন্তু। চলো ভিউটা দেখাই একেবারে, আমার সামনেটা দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো, ভাবো কতটা উপরে আছি আমরা। তাহলে দেখো এখান থেকে কিন্তু পুরো টাওয়ারের ওপর থেকে সমস্ত হেনরি আইল্যান্ডটাকে কিন্তু ওয়াচ করা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। দারুণ অপূর্ব এক দৃশ্য। ওয়াচ টাওয়ারের ওপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখলাম, সেটা কিন্তু আলাদাই ছিল। এবার কাকু আমাদেরকে বিচের দিকে নিয়ে যাচ্ছে, মানে হেনরি আইল্যান্ডের বিচের দিকে। হেনরি আইল্যান্ডে আসলে কিন্তু তোমরা দূরে যেই ঘরগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কিন্তু এইগুলোতে এসে তোমরা এখানে থাকতে পারবে, মানে অনেক মানুষ আছে যেগুলো আলাদা থাকতে চায় নিরিবিলি পরিবেশে। তো এইখানে আলাদা আলাদা ঘর আছে, এই কটেজগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো। তো আগে থাকতে কিন্তু অনলাইনে বুকিং করে নিতে হয় এখানকার রুমগুলো। তো দেখুন, আমাদেরকে কিন্তু টোটোতে করে এসে নামিয়ে দিল কাকু, আর এখন যাচ্ছি আমরা বিচের কাছাকাছি, ঠিক আছে? মানে কাছাকাছি চলে এসছি। আর এখানের ওয়েদারটা যেহেতু আজকে অনেকটা বাজে, তো রাস্তাঘাট দেখতে পাচ্ছ চারিদিকে, ওইদিকে কিন্তু কাদা ভরপুর। আর তোমরা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু ওয়েদারটা বিশেষ করে দেখে আসবে। আর এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, দু সাইড দিয়ে গাছ, ঠিক আছে? আর সত্যি, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, দারুণ একটা কিন্তু পরিবেশ সব মিলিয়ে। তা বন্ধুরা, কিছুটা হাঁটতে হাঁটতে আসলাম, আর তারপরেই সামনে দেখতে পাচ্ছি এখানে একটা কাঠের ব্রিজ। দেখো শুধু জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে। এই জিনিসগুলো কিন্তু বহুবার মানে দেখেছি অন্য জায়গায়, কিন্তু এটা একটু আলাদাভাবেই তৈরি করা। দেখো নিচে কাঠ আর দু সাইড দিয়ে বাঁশ, আর তার সাইডে এরকম দু সাইড দিয়ে এরকম গাছ, বুঝতে পারছো তো কতটা সুন্দর লাগছে? আর আজকে যেহেতু ওয়েদারটা এরকম অবস্থা, তো রোদ বৃষ্টিটা না হলে হয়তো আরও বেশি ভালো লাগতো বৃষ্টিটা না হলে। দেখো বন্ধুরা, সামনের জায়গাটা জাস্ট একবার দেখো, এতটা সুন্দর লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আর সামনের থেকে কিন্তু সমুদ্রটা লিটারালি কিন্তু দেখা যাচ্ছে, আর সামনে থেকে সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজগুলো সেগুলোও কিন্তু আসছে, মানে বুঝতে পারছো কতটা সুন্দর একটা পরিবেশ জাস্ট। আর ওপর থেকে পড়ছে এখন বৃষ্টি, মানে আলাদাই মৌসুমটা কিন্তু আলাদাই ভাই। আর দেখো এইদিকে জাস্ট লুকিং আপ লাইক আপ, ওয়াও জাস্ট কি লাগছে দেখো এইদিকের জায়গাটা।
এইরকম গাছপালা সামনে দিয়ে সমুদ্র, মানে বুঝতে পারছো তো কত সুন্দর। এই যে সিনগুলো আমি দেখেছিলাম কিছুদিন আগে ভিডিওতে, আর এখন কিন্তু আমি নিজে এক্সপ্লোর করতে যাচ্ছি, মানে সত্যি লিটারালি কোনো কথা হবে না বস। তোমাদেরকে বলেছিলাম বকখালি এসে কি কি দেখবে, কোথায় কোথায় ঘুরবি, আর সর্বপ্রথম কিন্তু আমরা দেখাতে চলেছি হেন্ডি আইল্যান্ড। মানে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। যেহেতু এইগুলো কিন্তু এখানে ঘুরতে আসার কিছু নিয়ম আছে, এই যে তোমরা 5টা 20 বা 4টা 20 তোমাদেরকে ঘোরাবে, 5টা যে মেইন যে 5টা স্পট আছে সেগুলো কীভাবে ঘুরবে, ঠিক আছে। সর্বপ্রথম তো তুমি যেই হোটেলে থাকছো সেই হোটেলে তুমি বলে রাখতে পারো, তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে টোটোর। আর চাইলে তুমি কিন্তু নিজেও এখান থেকে টোটো রাস্তায় পেয়ে যাবে, তাদের থেকে বুকিং করে নেওয়াই ভালো আমার মনে হয়, যেহেতু প্রাইসটা কিন্তু হোটেল দিয়ে করলে অনেকটা বেশি পড়তে পারে আমার যেহেতু মনে হয়। আর দেখো এবারে কিন্তু আমরা ঢুকছি সামনে, তো বন্ধুরা চলো সামনে যাওয়া যাক। তো সমস্ত কিছু আপডেট আমি দিয়ে দেবো তোমাদেরকে, কীভাবে আসবে না আসবে নিজে বিশ্বাস করতে পারছি না, মানে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। আর আজকে পড়ছে বৃষ্টি, আর এরম একটা দিনে আমরা এরম একটা জায়গায়, কোনো কথা হবে না কিন্তু আলাদা লাগছে। আমি সামনে সমুদ্রটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, মানে এতটা সুন্দর তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার সামনেটা দেখো জাস্ট বন্ধুরা, কি দারুণ লাগছে সেটা দেখো একবার। ও কি দারুণ পরিবেশ, ও সমুদ্র ঢেউগুলো শোনা যাচ্ছে, আর আকাশে কিন্তু এইরকম মেঘলা, আর এদিকে পড়ছে বৃষ্টি, কি দারুণ। আমার পেছনে দেখতে পাচ্ছেন যেগুলো ছিল এগুলো কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না, আমি মনে হচ্ছে যেন অন্য কোনো একটা বিচে চলে এসেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বকখালিতে যে এরকম একটা সুন্দর বিচ আছে সেটা আমি প্রথমবার জানতে পারলাম, কারণ আমি এক্সপ্লোর করছি প্রথমবার। আমার পেছনে যেই বিচটাকে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই হেন্ডি আইল্যান্ড। আর সব থেকে বড় জিনিস, আমরা ভেবেছিলাম যে এখানে লাল কাঁকড়া দেখবো, যেহেতু আজকের ওয়েদারটা খারাপ, আর এখানে দেখতে পাচ্ছ এখন যাই হোক ভরা কোটাল চলছে, যার কারণে কিন্তু জলটা উপরে আছে, তো কাঁকড়া দেখার সম্ভাবনা যত সম্ভব নেই। তো আমি সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, আর ওই দিয়ে কিন্তু মানুষে মাছ ধরছে, মানে জেলেরা মাছ ধরছে। একটা ঝিনুক হাতে নিয়ে দেখি, দেখো ঝিনুকটা দেখ, দেখো ও আমার সামনে কিন্তু কিছু মানুষ এখানে মাছ ধরছে, ঠিক আছে, সমুদ্র থেকে। এই বৃষ্টির দিনের ওয়েদার, আর যেহেতু জানো তো বৃষ্টির দিনে ওয়েদার হলে মাছ টাছ নাকি ভালো পাওয়া যায়। এই যে সামনেটা এই মানুষগুলো কিন্তু এখানে মাছ ধরছে, কি কি মাছ পেয়েছে চলো একবার দেখাই তোমাদেরকে। এই যে জাল পাচ্ছে কিন্তু, কিভাবে মাছ ধরে আমি নিজেও জানি না, চলো একবার তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে জাল থেকে পাওয়া কিন্তু এই যে চিংড়ি মাছ, চলো এর মধ্যে কি কি মাছ পেয়েছে দেখি। তো যাই হোক এর মধ্যেও কিন্তু মাছ আছে, এই যে একটা মাছ, কি মাছ আমি বুঝতে পারছি না। দেখো বন্ধুরা দেখো একটা কাঁকড়া পেয়েছি, তো এই কাঁকড়াটা যত সম্ভব ওই জালে কিন্তু বেঁধেছিল, হ্যাঁ। তো যাই হোক কাঁকড়াটা বেঁচে আছে কিনা কিন্তু বুঝতে পারছি না। আর এই জায়গাটা কিন্তু বহু লাল কাঁকড়া কিন্তু দেখা যায়। এই জালগুলো তুললো, আর দেখো কি কি মাছ পেয়েছে জালে, চলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো মাছ, এখানে 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 এখানেও কিন্তু মাছ দেখা যাচ্ছে। এর অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে, এটা চলে যাবে, তো আমাদের বেশ কিছু আইল্যান্ড আরো ঘুরতে হবে। তো এখন যাই, টোটোওয়ালা যেহেতু আমাদের ওয়েট করছে। বন্ধুরা আমরা কিন্তু নিরাশ হয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, আর অবশেষে কিন্তু আমরা লাল কাঁকড়ার দর্শন পেলাম। তা দেখো এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে এইদিকে কত লাল কাঁকড়া দেখুন, দেখতে পাচ্ছেন তো, এই যে এইদিকে দেখুন লাল কাঁকড়া কিন্তু ভর্তি, অনেক 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 পরিমাণে লাল কাঁকড়া, লাল কাঁকড়া। আমরা কিন্তু এখানে এসে ভেবেছিলাম না লাল কাঁকড়া দেখতে পারবো, যেহেতু আজকের ওয়েদারটা অনেকটা খারাপ, কিন্তু যাই হোক ভাগ্য সাথ দিয়েছে যে আমরা লাল কাঁকড়া দেখতে পারলাম। এবার কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, আমি ট্রাই করবো একবার ধরার, ধরতে পারবো না জানিও, অনেক চালাক এই কাঁকড়াগুলো, ঠিক আছে। জাস্ট দেখো 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 দত্তর মধ্যে ঢুকে যাচ্ছে, ভেতরে যাচ্ছি না কারণ ভেতরে কিন্তু অনেকটা জঙ্গল, লাল কাঁকড়া ভেতরে গেলে আরও বড় বড় সাইজের অনেক দেখা যাবে। তো যেইটুকু দেখতে পারলাম এই নিয়ে আমি যাই এখন ওপরে, কারণ আমাদেরকে এখনও অনেকগুলো বিচ বা অনেকগুলো আইল্যান্ড আমাদেরকে ঘুরতে হবে। এবারে কিন্তু আমরা 2 নম্বর জায়গাটি ঘুরতে চলে আসলাম, সেটা হচ্ছে বেনিফিশ। আর আমার সামনে দেখতে পাচ্ছ এই যে বড় বড় ট্রলারগুলো এইদিকে দেখতে পাচ্ছ, তবে এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো হেন্ডি আইল্যান্ডের পরে কিন্তু তোমরা এই যে সেকেন্ড যে ঘোরার জায়গাটা, এই জায়গাটা এসে কিন্তু ঘুরতে পারো, খুব সুন্দর একটা জায়গা। জম্মুদ্বীপ বলে একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু তোমরা ঘুরতে যেতে পারবে, এখান থেকে টিকিট কেটে নিতে হয়। তো এখান থেকে টিকিট কত করে আমরা জিজ্ঞেস করব। আর মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে যখন যায় এই ট্রলারগুলো নিয়েই কিন্তু এখান থেকে মাছ ধরতে বেরোই। এই যে আমার পেছনে চারি সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মৎস্যজীবীদের অ্যাকচুয়ালি ট্রলার। আর এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো রাখা আছে, এই লঞ্চে করে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো, পার হেড 150 টাকা করে পড়বে, 2 ঘন্টার একটা ট্রিপ হয়। আর মোটামুটি তোমাদেরকে ওখানে আধা ঘন্টা স্টে করতে দেবে, 20 থেকে 25 জনের যদি না হয় তাহলে কিন্তু এই লঞ্চগুলো ছাড়া হয় না, এইগুলো বললো ওনার মুখে শুনলাম। আর সব থেকে বড় কথা যে
তোমরা যদি 20-25 জন যদি না হয় তাহলে কিন্তু লঞ্চটা ছাড়া হবে না, তাহলে তোমাদেরকে পুরোপুরি রিজার্ভ করতে হবে। তাহলে মোটামুটি কত টাকা পড়তে পারে তোমরা ধারণা করতে পারছো? তো আমার মনে হয় যে যারা আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে তারাই একবার রিজার্ভ করে যেতে পারে, তাছাড়া কিন্তু 20-25 জনের না হলে ছাড়ে না। তো আমি বলবো হেন্ডি আইল্যান্ডের পরে কিন্তু এই জায়গাটা এসে ঘুরবেন, খুবই সুন্দর একটা জায়গা। দাদা বলবেন এখান থেকে জম্মু নিয়ে যান, তাই তো? কত কি ভাড়া আছে একটু বলে দেবেন। এই যে লঞ্চগুলো দেখছেন, হ্যাঁ লঞ্চটা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ পার হেড 150 টাকা, পার হেড 150 টাকা, 25 জন হলে একটা লঞ্চ ছাড়ে। হ্যাঁ জম্মুদ্বীপের রাস্তা হচ্ছে যাওয়া আসা দেড় ঘন্টা, ওখানে স্টে করা হয় আধা ঘন্টা, টোটাল প্যাকেজ 2 ঘন্টা, পার হেড 150 টাকা ভাড়া, 25 জন হলে একটা লঞ্চ ছাড়ে। তা না হলে দেখা যাবে আপনার 5 জন এসছে, আপনার 5 জনও যদি যেতে চান রিজার্ভ করে যেতে হবে। তো 25 জনের যে পয়সাটা খরচ সেটা থেকে একটু কমিয়ে নেবো, কিন্তু আমাদের 25 জন হলে ছাড়ে। আচ্ছা আচ্ছা, না হলে আপনারা নিজেরা যেতে পারেন, 25 জনের যে ভাড়াটা ওটা খরচ হয়, পরে রিজার্ভের ক্ষেত্রে একটু কমিয়ে নিয়ে যাবো, কী করা যাবে বুঝতে পারলেন। এখান থেকে জম্মুদ্বীপ, মৌসুমী দ্বীপ, গঙ্গাসাগর, সুন্দরবনের যে একটা সাইড আছে ক্রোকোডাইল প্রজেক্ট যেটার নাম ভগবতপুর, যেখানে কুমিরের বাচ্চা থেকে 22 ফুট পর্যন্ত কুমির আছে, ওখানেও নিয়ে যাওয়া হবে, যেতে চাইলে এখান থেকে যেতে পারো। ধন্যবাদ দাদাকে। আর দাদার মুখে শুনলাম কত কী টাকা পড়বে, কীভাবে যেতে হয় এখান থেকে, তোমরা সব কিছুই শুনলে। তো আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। এবার আমরা যাব 3 নম্বর স্থানে ঘুরতে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে আসলাম 3 নম্বর স্থান দেখতে, আর এখন আমরা চলে এসেছি কার্গিল সি বিচ। দেখো তোমাদেরকে একবার সামনের দিকটা আমি দেখাতে চলেছি কতটা সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা দেখো, এই যে সামনে দিয়ে কিন্তু দোকান টোকান অনেক কিছু আছে, আইসক্রিমের দোকান। রাত্রিরে এই জায়গাটা যাই হোক অনেকটা জমজমাট থাকে, খুব সাবধানে যাওয়া উচিত, কারণ স্লিপ থাকলে কিন্তু পড়ে যেতে হবে। ও এখানে কিন্তু এই যে গ্রামের মানুষ, মানে এইসব সমস্ত মানুষ এখানে থাকে, এরাই কিন্তু এখানে স্নান করছে, ঠিক আছে? তো যাই হোক আজকে ওয়েদারটা খারাপ, নাহলে এখানে হয়তো আরও অনেক মানুষ থাকতো। বিচের ওপরে আসলাম কারণ তোমাদেরকে দেখানোর জন্যই। আর দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু এই যে গ্রামের মানুষগুলো দেখো, এখানে কিন্তু এখানে স্নান করে, এদের কাছে কিন্তু এগুলো নতুন কিছু নয়, এগুলো যেহেতু আমরা দেখছি আমাদের কাছে কিন্তু নতুন কিছু। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সত্যি অপূর্ব। পরে আমরা ভ্রমণ করবো 4 নম্বর স্থান, মানে আমাদের কিন্তু 3টে দেখা হয়ে গেছিলো, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা এখানে এসে কি কি দেখবে, মানে কোথায় কোথায় ঘুরবে, ঠিক আছে? বকখালি এসে এরা মাছ ধরেছে দেখি, তোদের অভ্যাস হয়ে গেছে বল, ছোটর থেকে নতুন কিছু না তোদের কাছে, পড়াশোনা করিস, কিসে পড়িস? হ্যাঁ বড়ওয়ানে। আচ্ছা অনেকটা কিন্তু ভালো একটা জায়গা, ভালোই লাগলো। আর এখানকার এই যে মানুষগুলো, এদের কিন্তু মাছ ধরাই মেন কাজ, ঠিক আছে? এই যে মৎস্যজীবীরা এখান দিয়েই কিন্তু বেশিরভাগ মাছ সব সাপ্লাই হয় সুন্দরবনের সাইড থেকে, এসব সাইড থেকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নানা প্রান্তে। এবারে আমরা চলে আসলাম 4 নম্বর স্থানে ঘুরতে, ফেজারগঞ্জ। আর ফেজারগঞ্জে ঘুরতে এসে সর্বপ্রথম তোমরা দেখবে যে এখানে একটা গঙ্গামায়ের মন্দির আছে, ঠিক আছে? মন্দিরটা চলো একবার তোমাদেরকে সামনের দিকে আমি দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে মন্দিরটি, আর এটা কিন্তু গঙ্গামায়ের মন্দির। এই জায়গাটা দেখো একবার, এই জায়গা দিয়ে কিন্তু এখন যেহেতু বৃষ্টি আর এদিকে কাজ চলছে ওই দিকটায় যাওয়া যাবে না। যে সামনে সামনে বিচ আছে, আর এখানে একটা পুরনো বাড়ি আছে যেটা কিন্তু যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফান ঝড়ের সময়, এগুলো জায়গাটা দেখে বুঝতে পারছো নতুন করে কিন্তু এগুলো মেনটেন্স করা হচ্ছে, আর ওদিকে কিন্তু বাঁধের কাজ হচ্ছে, যেহেতু ঝড়ের সময় অনেক দুর্যোগের সম্মুখীন করতে হয় এইখানকার গ্রামবাসীকে। বড় বড় চারবাইন আছে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু ওয়েদার রিপোর্ট যায়, তো রাডার আছে, এখান থেকেই কিন্তু সমস্ত দুর্যোগের আগে খবরগুলো কিন্তু এখান থেকেই পাঠানো হয়। যাবো আমরা 5 নম্বর স্থান ঘুরতে। বন্ধুরা আমরা কিন্তু এর আগে 4টে স্পট দেখলাম, এবারে কিন্তু আমরা 5 নম্বর স্পট দেখতে চলে এসেছি, আর এটা হচ্ছে ইকো রিসর্ট অ্যান্ড হোটেল বলতেই পারো। তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে, তো আমরা যেহেতু ভেতরে যাবো না কারণ ভেতরে অনেকটা ওয়েদার খারাপ দেখতে পাচ্ছ, তো ভেতরে গিয়ে আর কি করবো। আর এখানে ভেতরে ঢুকতে গেলে 20 টাকা মূল্য টিকিট লাগে মাত্র, আর ভেতর থেকে কিন্তু সাগরটাও দেখা যায়, আর অনেক অ্যাক্টিভিটি করতে পারবে বললাম। আর ভেতর কিন্তু এখান থেকে তোমরা চাইলে রেস্টুরেন্ট আছে, খাবার দাবার অর্ডার করে নিতে পারো। তো 5টা স্পট দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বেশি বেশি শেয়ার করে দিও, আর কমেন্ট করে বলো কেউ কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে। টাটা।